উদয়পুর গোমতী জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের সামনে ডেপুটেশনের উদ্দেশ্যে বৃহস্পতিবার আচমকা জমায়েত হন 10,323 চাকরিচ্যুত শিক্ষিকারা। এই জমায়েতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই কারণে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ। পরবর্তী সময় শিক্ষকদের একটি 15 জনের প্রতিনিধিদল জেলা শিক্ষা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের ডেপুটেশন প্রদান করেন। চাকরিচ্যুত শিক্ষকরা ছিলাম, তাদের মধ্যে সবাই আমরা এখানে জড়ো হয়েছি, যাতে আমাদের স্কুলে জয়েন করতে দেওয়া হয়। স্যারের কাছ থেকে আমরা পারমিশন নিতে এসেছি। তো আমরা কয়েকজন আজকে স্যারের সঙ্গে দেখা করলাম। ওখানে স্যারকে আমরা আমাদের সমস্ত আরটিআই এর যারা যারা আরটিআই করেছিল, যারা যারা আরটিআই রিপোর্ট গুলো এসছে, যারা যেই মূলে আমাদের টার্মিনেট করা হয়েছিল যেই এসএলপির আন্ডারে, ওই এসএলপির আন্ডারে আমরা নথিভুক্ত আছি কিনা, আমরা মেম্বার কিনা, তো ওইখান থেকে সুপ্রিম কোর্টের রিপোর্ট আসে যে আমরা ওটার পার্টি না, যারা যারা আরটিআই করেছি। তো আমিও আরটিআই করেছি, বাট আমার আরটিআই রিপোর্টটা এখনো আসেনি, রেসপেক্টেড যে আরটিআই রিপোর্টটা চলে আসবে। তো ওই মূলে স্যারের কাছে আমরা সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছি, লিগ্যাল ডকুমেন্টসগুলো, যেই 461 জনের নাম যাদের টার্মিনেট করা হয়েছিল, করার কথা, তারা ছাড়া বাকিরা যে কেউ টার্মিনেটেড না, এই ডকুমেন্টস তো আমরা জমা দিয়েছি। স্যারকে আমরা বলেছি, স্যারের সঙ্গেও স্যারের কথাও বলেছি, এখন স্যারকে আমরা ওয়েট করতে বলেছি। স্যার এখন হায়ার অথরিটির সঙ্গে কথা বলছেন, স্যার কথা বলে তারপর আমাদের জানাবেন। আমাদের বক্তব্য হচ্ছে, স্যারকে আমরা বলেছি যে স্যার যাতে আমাদের আজকে একটা লাস্ট ডিসিশন বলে, আমরা জয়েন করব, না হলে আমাদের নামে নামে প্রত্যেকের নামে নামে যাতে আমাদের টার্মিনেশন লেটার।